নমস্কার, আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। সাপ্তাহিক রাশি বলতে 20 নভেম্বর টু 26শে নভেম্বর। আমার এই সাপ্তাহিক রাশিফল চন্দ্রকুণ্ডলী থেকে বেশিরভাগটা বিচারটা আমি করি আর প্ল্যানেটের গোচরের উপরে। এখন নটা গ্রহের যে ট্রানজিট হচ্ছে, এটা হচ্ছে এই রাশিফলের জন্য খুব ভাইটাল। আর চন্দ্রকুণ্ডলী মানে চন্দ্রের যেই ঘরে থাকবে, মানে আমি বলছি আপনার ব্যক্তিগত হরস্কোপের কথা নয়, ট্রানজিটে চন্দ্র যে সিচুয়েশনে থাকবে সেটার উপর বেস করে বিচার। সারা সপ্তাহে চন্দ্র যে গোচর হচ্ছে 2.5 দিন অন্তরন্ত, সেটা খুব মানে বিচার্য বিষয় বা মহামূল্য বিষয় এই সাপ্তাহিক রাশিফল বলো বা মাসিক রাশিফল বিচার করার জন্য। আজকে বলো তুলারাশি নিয়ে। তুলারাশি এই সপ্তাহটা কেমন যাবে? 20 তারিখ থেকে 26 তারিখ প্রচুর কসরত করতে হবে। যদি আপনি কসরত করতে পারেন, অর্থাৎ যদি পরিশ্রম করতে পারেন কাজের জায়গায়, তাহলে কিন্তু আপনি হাতে হাতে ফললাভ পাবেন। এই সপ্তাহটা আপনার অর্থ ইনকামের জায়গায় আটকে থাকা অর্থ পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তুলারাশির লোকেদের। লোকের সাথে যে আপনার একটা বনিমনার অভাব চলছে সেই জায়গাটা অনেকটাই ঠিক হবে। লোকে আস্তে আস্তে আপনার যারা ভুল বুঝেছিল তারা অনেকটাই আপনার সম্বন্ধে ধারণাটা চেঞ্জ হবে, তারা বুঝতে পারবে কোনটা ঠিক কোনটা ভুল। লোকের কাছে সম্মান পাবেন, এমনকি আপনি কেউ আপনাকে গিফটও দিতে পারে। যদি আপনি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব হন আপনার গুরুত্ব বাড়বে। এবং কোনো কিছু আপনি কেনাকাটি করলে এই সপ্তাহটা, বিশেষ করে কোনো দামি মনে করুন কোনো ফ্রিজ বা ইলেকট্রনিক্স আইটেম কিনতে পারেন, বা গাড়ি কিনতে পারেন, বা ফ্ল্যাট বা বাড়ি কিছু বুকিং করতে পারেন, তাহলে এই সপ্তাহ কিন্তু যথেষ্ট অনুকূল এসবের জন্য, কেনাকাটির জন্য যথেষ্ট। সপ্তাহের শেষে হয়তো আপনার কারোর সাথে ঘুরতে যেতে পারেন, কোনো ধর্মীয় স্থানে হয়তো ঘুরতে যেতে পারেন, বা ছোটোখাটো কোথাও ডিনার করতে যেতে পারেন। ইয়ের সাথে আপনার লাইফ পার্টনারের সম্পর্কে যথেষ্ট ভালো থাকবে আপনার, কিন্তু কোনো কোনো কারণে হয়তো আপনার একটু ভুল কথার জন্য একটু সেন্টিমেন্টাল ইস্যু হতে পারে, সেটা আপনাকে ম্যানেজ করে নিতে হবে এই সপ্তাহটা। কাজের চাপ বেশি নেবেন না, বা কোনো কিছুর চাপে বেশি কোনো কথা নিয়ে বেশি সিরিয়াস হয়ে যাবেন না, কোনো বেশিক্ষণ কোনো কথা মাথায় চেপেও রাখবেন না, তাহলে কিন্তু সেটা শরীরের উপর বা হার্টের উপরে কিন্তু আপনার প্রবলেম আসবে বা চাপ বাড়বে। ঠিক আছে, মানসিক চাপে বেশি থাকবেন না, যেটা পারবেন যতটা পারেন লোকের কাছে শেয়ার করে নিন, যে হালকা হওয়ার চেষ্টা করবেন। এটা তুলারাশির ষষ্ঠের জন্যই বলে রাখা আমার প্রয়োজন। ঠিক আছে, নতুন চ্যানেল মন্ত্রতন্ত্র টোটকা, সেটাও আমার নতুন চ্যানেল, সেখানে আমি অন্য মন্ত্র দেওয়ার চেষ্টা করছি, দেব, দেখবেন সেটা ভালো লাগবে। আর এই চ্যানেলটা অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, যত পারবেন লোকের কাছে শেয়ার করবেন, আর মন্ত্রতন্ত্র টোটকা চ্যানেলটাও শেয়ার করবেন, লোকে অনেক বেশি উপকৃত হবে। আজ আমাদের নমস্কার, ভালো থাকুন।